জোড়া পথ দুর্ঘটনা বাঁকুড়া জেলার কতুলপুরে। দুর্ঘটনায় মৃত এক, আশঙ্কাজনক এক। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গতকাল রাতে কতুলপুরের মুইদারা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিকাশ রায়, বয়স আনুমানিক 46 বছর। ঘটনাস্থলে তার বাইক ভাঙাচোরা অবস্থায় পাওয়া যায়। পথ দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন সকলে। গতকালই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। যখন বাড়ি যাচ্ছি দোকান থেকে, তখন দেখছি বাইকটা পড়ে আছে, ভেঙে পড়ে আছে। দিয়ে আমার নেমে দেখছি তোমার আমাদের যে দোকানের স্টাফ, সেই বিকাশ রায় পড়ে আছে। তারপর দেখলাম পুলিশ গাড়ি গেছিলো, তুলেছে, তুলে নিয়ে এসছে। ওপরে কোনখানটায় পড়েছিল? ওই হিমগড়টা পেরিয়ে যে একটা ওষুধ গাছ আছে ওইখানটায়। অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো সেটা আমি বলা যাচ্ছে না, হয় গাড়িতে মেরেছে মনে হচ্ছে, বলা যাচ্ছে না। মানে আমরা দেখেছি মানে গাছে পাছে মারেনি, মনে হচ্ছে গাড়িতেই মেরেছে। কোথায় কাজ করতো? আমাদের হরিহর বস্তলায়। অন্যদিকে আজ সকালে কতুলপুরের চৌরাস্তা মোড়ে লরি ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম হন এক ব্যক্তি। কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। এরপরেই এলাকা যানজট মুক্ত করতে রাস্তায় নামে পুলিশ। সিভিক ভলেন্টিয়ারকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আরামবাগ থেকে বিজয়পুর রুটের চৌরাস্তার মোড়ে, কতুলপুর চৌরাস্তার মোড়ে সিগন্যাল ছিল। এই সময় সিগন্যালে মোটর সাইকেল একটা স্কুটার গাড়িতে দাঁড়িয়ে ছিল, পেছন থেকে এই লরিটা বেপরা গতিতে এসে ওখানে মারে। মারতে এইখানকার যে কর্তব্যরত সিভিকের তৎপরতায় মানুষটা জীবনে বেঁচে গেছে। আজকের এই সিভিক যে আমাদের কাজ করেছে, মানে এদিকে কী ভাষাতে বলা যাবে, এত ভালো কাজ করেছে, এত চেঁচিয়েছে, সেই সঙ্গে সঙ্গে গাড়িটা ব্রেক করছে, সেই জন্য মানুষটা প্রাণে বাঁচলো। পাটা চলে গেছে ওর, কিন্তু মানুষটা প্রাণে বেঁচে যাবে। তো আজকে যে সিভিক কাজ করেছে আমাদের চৌরাস্তার সিভিক, একদিকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো কাজ করে। এরা এমনি ভালো কাজ করে, তথাপি কতুলপুরের সিভিকরা ভালো পরিশ্রম করে চলেছে, ভালো কাজ করে। কিন্তু চৌরাস্তার সিভিকদের আজকে যে কমল বাঘ সিভিক, ওকে মানে আমাদের পুলিশের তরফ থেকে, আমাদের জনগণের তরফ থেকেও ওকে পুরস্কার করা দরকার। আজকে যে ও তৎপরতে মানুষের জীবনটা ফিরে পেল। আপনার নাম? আমার নাম শানোয়ার আলী খান। আমার বাড়ি সরিষাদিঘি, আমি চৌরাস্তায় আমার জুতোর দোকান ব্যবসা আছে। আমি এই জনগণের জন্য বলছি, আমাদের জনগণকেও সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।